গাজায় যুদ্ধবিরতি বাড়ল আরও দুদিন, ফের গণহত্যার হুমকির পরও ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র দিতে চান প্রেসিডেন্ট বাইডেন। রূপপুরে বিদ্যুৎ কেন্দ্রের পোর্টের জন্য বাঁধ নির্মাণে পাল্টে গেছে পদ্মার গতিপথ, ভাঙনের তীব্রতা, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের দোষারোপ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক খবর। আরও বন্দি বিনিময়ের উদ্দেশ্যে গাজায় যুদ্ধবিরতি দুদিন বেড়েছে, তবে একে চিরস্থায়ী করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এদিকে এডেন সাগরে ইসরায়েলের কয়েকটি জাহাজ জব্দের চেষ্টা বানচালের দাবি করেছে মার্কিন বাহিনী। প্রথম দফা চুক্তির শেষ দিন সোমবার শর্ত মেনে 11 জিম্মির বিনিময়ে 33 ফিলিস্তিনিকে স্বজনদের কাছে ফিরিয়ে দেয় ইসরায়েল। এর আগে হামাসের প্রস্তাবে ইসরায়েল রাজি হওয়ায় অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয় মধ্যস্থতাকারী কাতার ও মিশর। এতে বর্ধিত মেয়াদকালে আরও 20 জিম্মির বিনিময়ে 60 ফিলিস্তিনিকে মুক্তির সম্ভাবনা তৈরি হলো। অস্থায়ী যুদ্ধবিরতির প্রথম চার দিনে 50 জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বললেও 69 জনকে ছেড়েছে হামাস, আর চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল ছেড়েছে 150 ফিলিস্তিনিকে। একে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তবে গাজায় পর্যাপ্ত সহায়তা পাঠানোর সুবিধার্থে ধাপে ধাপে মেয়াদ না বাড়িয়ে ইসরায়েল হামাসকে টেকসই যুদ্ধবিরতিতে একমত হওয়ার আহ্বান জানান গুতেরেস। এই সংকট নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে আবারও ইসরায়েল যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এরপর যাবেন ফিলিস্তিনের পশ্চিম তীর সংযুক্ত আরব আমিরাতে। এদিকে এক সপ্তাহের ব্যবধানে এডেন সাগরে আরেকটি ইসরায়েলি জাহাজ জব্দের চেষ্টা হয়েছে। শুরুতে এর আগ সাথে ইয়েমেনের হুতি যোদ্ধাদের জড়ালেও পরে বক্তব্য পরিবর্তন করে সোমালিয়া জলদস্যুদের দায়ী করেছে মার্কিন বাহিনী। বসফরাসবাহী ট্যাঙ্কার সেন্ট্রাল পার্ক দখলের চেষ্টা বানচাল করে পাঁচ হামলাকারীদের আটকের দাবি করেছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। এতে সহায়তা দেয় জাপানের যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রের ভারমন্টে ফিলিস্তিনি তিন শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় এক সন্দেহভাজনকে কারাগারে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগ, শুধু ফিলিস্তিনি হওয়ার মাশুল দিয়েছেন তারা। হোয়াইট হাউস জানিয়েছে এই ঘটনায় আতঙ্কিত প্রেসিডেন্ট জো বাইডেন। 48 বছরের জেসন জে ইটনকে রবিবার আটকের পর কারাগারে পাঠানো হয়। ভারমন্ট অঙ্গরাজ্যের চিটেন্ডেন কাউন্টি ফৌজদারি আদালতে হত্যা চেষ্টার তিনটি অভিযোগ গঠন করা হয়েছে। কারাগার থেকে ভিডিও কনফারেন্সে বিচার কার্যক্রমে যুক্ত জেসন নিজেকে নির্দোষ দাবি করেন। গুলিবিদ্ধ তিনজনের দুজন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিনী। স্বজনদের অভিযোগ, মুসলিম বা ফিলিস্তিনের প্রতি বিদ্বেষ থেকে এই হামলা হয়েছে। একে হেট ক্রাইম বা বিদ্বেষমূলক অপরাধের কাতারে ফেলে তদন্ত করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় বার্লিংটনে ইউনিভার্সিটি অব ভারমন্টের কাছে তিন কলেজ শিক্ষার্থীকে পিস্তল দিয়ে গুলি করা হয়। এদের দুজন ফিলিস্তিনের ঐতিহ্যবাহী স্কার্ফ পরা ছিলেন। গলায় গুলিবিদ্ধ দুজনের অবস্থা গুরুতর। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন এই ঘটনায় আতঙ্কিত। আহতদের স্বজন এবং আরব ও মুসলিম সমাজের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা। ফিরছি দেশের খবরে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পোর্ট নির্মাণে পদ্মার বাম তীরের মূল প্রবাহ চ্যানেলের মধ্যে প্রায় 500 মিটার বাঁধ নির্মাণের কারণে গতিপথ বদলে গেছে নদীটির। এতে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে ডান তীরে। হাজার হাজার বিঘা ফসলি জমি, শত শত বসত ভিটা, সরকারি বেসরকারি নানা অবকাঠামো এখন চরম ঝুঁকিতে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অদূরদর্শিতা, অবহেলা আর অদক্ষতার কারণে এই অবস্থা। কুষ্টিয়ার প্রতিনিধি হাসান আলী তথ্য ও ছবিতে, ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ায় তীব্র ভাঙন চলছে পদ্মার ডান তীরে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পোর্ট নির্মাণে বাম তীরের মূল প্রবাহ চ্যানেলে বাদ দেয় গতিপথ বদলেছে নদী। নদী প্রথমে যে তার যে অ্যালাইনমেন্টটা থাকে, এই অ্যালাইনমেন্টটা যদি কোনো আর্টিফিশিয়াল কারণে বাধাপ্রাপ্ত হয়, তখন হুট করে নদীতে যদি বেশি পানি ঢোকে, তখন স্বাভাবিকভাবেই সে তার যে পূর্বের লাইনটা মিস করে অন্য একটা লাইনের দিকে যাওয়ার চেষ্টা করে। তীব্র ভাঙনে ভেড়ামারা, মিরপুর, সদর ও কুমারখালী উপজেলার বিস্তীর্ণ এলাকায় পরিবেশ বিপর্যয় সহ গোটা জনপদ আছে চরম ঝুঁকিতে। হুমকির মুখে হাজার হাজার বিঘা ফসলি জমি, শত শত বসত ভিটা, সরকারি বেসরকারি নানা অবকাঠামো। ক্ষুব্ধ প্রতিক্রিয়া স্থানীয় জনপ্রতিনিধিদের। 60-70 কোটি টাকা জিওব্যাগ ফেলানোর পরেও সমস্ত জিওব্যাগগুলো নদীর গর্ভে চলে গেছে। পুরা নদীটা আমাদের এপাশে চলে আসছে ভাঙতে ভাঙতে। এইটা যদি অব্যাহত থাকে 2-1 বছর, তাহলে আমার মনে হয় শুধু বাড়িঘর প্রায় 500,000-এর মতো মানুষ বাড়িঘর ছাড়া, ভিটেমাটি ছাড়া হবে। ডান তীরে সামান্য কিছু প্রতিরক্ষামূলক কাজ করলেই ব্যাপক ক্ষয়ক্ষতির আগ্রাসন থেকে রক্ষা মিলত বলে মনে করেন সচেতনরা। যারা নদী গবেষণা করে, নদী নিয়েই যারা থাকে,
তারা কেন এই জিনিসটা বুঝতে পারলো না, এবং তারা যদি বুঝতে পারতো তাহলে এটা ওই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর সেই জায়গায় চলে যেতে পারতো। তারা খুব ইজিলি নদীর এই ভাঙন রোধ করার জন্যে ওইরকম পাথরের ব্লক দিতে পারতো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানানোর সময় যদি এ পাটটাও বেঁধে দেওয়া হতো, কাজটা হাতে নেওয়া হতো, একই সঙ্গে রূপপুরও সমাপ্ত হতো, আমাদের বান নির্মাণও সমাপ্ত হয়ে যেত। উদ্ভূত সংকট নিরসনে প্রকল্প নেওয়া হয়েছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। তারা বলছে প্রায় 1500 কোটি টাকা প্রাক্কলন ব্যয়ে ঝুঁকিপূর্ণ 9 কিলোমিটার বাঁধ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন হলেই স্থায়ী সমাধান আসবে। ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমাদের যে ডিজাইন দেওয়া আছে ডিজাইন মতো কাজ হলে বাস্তবায়ন হওয়ার পর আর ভাঙার সম্ভাবনা নাই। এই যে আমরা যে ওই গ্রোয়েনের যে এফেক্ট ওটা দলিত আমাদের ডিজাইন করছে, প্লাস নদীর মরফোলজিকে স্কোয়ার ডেপথ ভেলোসিটি প্লাস ওইটা আদার্স যে প্যারামিটারগুলো আছে সব মিলে ডিজাইন করে আমরা এখন ডিজাইন দিচ্ছি। নদী তার গতিপথ পরিবর্তন করে মাছ দিয়ে অথবা ওই পার দিয়ে যাবে। নদ নদীর প্রাকৃতিক অবস্থানের সুরক্ষা নিশ্চিত করে উন্নয়ন কাজ এগিয়ে নেওয়ার দাবি কুষ্টিয়াবাসীর। বাংলাভিশন নিউজ ডেস্ক। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত 11:30 দিকে এই বাসে আগুন দেওয়া হয়। হাইওয়ে পুলিশ জানিয়েছে গোড়াই শিল্পাঞ্চলের কমফিট গার্মেন্টসের শ্রমিক পরিবহনের ওই বাসে আগুন দেওয়া হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা আগুন নেভায়। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 2:00। এর আগে একটা নিউজ টপ 10। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/BanglaVisionNews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/BanglaVisionNews। ধন্যবাদ সবাইকে।